তাহলে বন্ধু সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাসিং পাওয়ার ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিও। তো বন্ধুরা টাইটেল থাম্বনেইলে কি তোমরা হয়তো কিছু একটা বুঝে গেছো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে কনফার্ম আজ রাত 12টার পর কি মানে আসছে এটা দেখাতে চলেছি, ঠিক আছে। তো এর অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর দেখার আগে আরেকটা কথা বলতে। তো বন্ধুরা তোমরা জানো কি ডায়মন্ড কেনার জন্য টাস্টে পেজ করবার জন্য আমাদের পেজ থেকে নিতে পারো, পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখান থেকে তোমরা যা পাবে উইকলি মান্থলি মেম্বারশিপ ফার্স্ট টাইম প্রুফ ফ্রি ফায়ার যত টপ আপ ইভেন্ট আছে এখান থেকে কিন্তু নিতে পারবে, ঠিক আছে। মোট কথা হচ্ছে আমাদের নিজেদের পেজ নিশ্চিন্তে নিতে পারবা, আর এখান থেকে কিন্তু সবকিছু খুবই কম দেয়, বাংলাদেশের একদম লো প্রাইসে নিতে পারবা, ঠিক আছে। আইডি পাসওয়ার্ড দিলে নিয়ে দিলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই চেক করো। তো বন্ধুরা এখন বলতে আসি আজ রাত 12টার পর তোমরা কি ইভেন্ট দেখতে পেতে চলেছো, ঠিক আছে। তো বন্ধুরা আজ রাত 12টার পর তোমরা যে ইভেন্টটা দেখতে পেলেছো, তোমরা অনেকেই কিন্তু জানো যে আজ রাত 12টার পর কিন্তু আমাদের নতুন টপ আপ ইভেন্ট আসতে চলেছে, ঠিক আছে। তো বন্ধুরা নতুন টপ ইভেন্টে কিন্তু এই প্যাটটা কিন্তু দেখার চান্স আছে 90% পর্যন্ত, কেননা দেখো এই সার্ভারে কিন্তু প্যাটটা অলরেডি দিয়ে দিয়েছে, আর এখানে 90% কিন্তু তোমরা পাবা, ঠিক আছে। আমি জানি এই প্যাটটি আসবে আজকে রাত 12টার পর, দেখো না এই প্যাটটা যে কাঠবেলের মতো যে প্যাটটা আছে রকি প্যাটটা, এই প্যাটটা কিন্তু আমাদের কিন্তু ইন্ডিয়া সার্ভার কিন্তু কাল আজকে রাত যে 12টার পর যে নতুন টপ আপ ইভেন্টটা আসবে ওই টপ আপ ইভেন্টে কিন্তু এই প্যাটটা দেওয়ার 90% পর্যন্ত চান্স আছে, ঠিক আছে। তো এখানে দেখো এই প্যাটটা কিন্তু এই সার্ভার কিন্তু মাত্র 1 ডাবন টপ আপ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে 25 ডাবন টপ আপ করেছিলাম, আমি কিন্তু এই প্যাটটা নিয়ে নিতে পারছি, ঠিক আছে। তো এই প্যাটটার মধ্যে কী কী থাকছে তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে যে প্যাটটার মধ্যে যা যা থাকছে এখানে দেখো এই যে অ্যানিমেশন মোটামুটি কিন্তু অনেক কিছু ভালো, ঠিক আছে। তো এই সার্ভার কিন্তু 1 ডায়মন্ড টপ আপ কিন্তু প্যাটটা দিয়ে দিচ্ছে, দেখা যাক আমার ইন্ডিয়া সার্ভারে কত ডায়মন্ড লাগে প্যাটটা নিতে, কত ডায়মন্ড টপ আপে দেই। তো অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবো না যে কত ডায়মন্ড টপ আপে দিতে পারে আমাদের ইন্ডিয়া সার্ভার, ঠিক আছে। জানোই তো ইন্ডিয়া সার্ভার কত ভালো একটা সার্ভার, ঠিক আছে। তো এখন মোট কথা হচ্ছে গিয়ে আমাদের আজ 12টার পর এই টপ আপটা দেখতে পেতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা এখানে ইলেট পাসের ব্যাপারে যদি কথা বলি, এখানে দেখতে পারো ইলেট পাস কিন্তু অলরেডি কিন্তু বাইরের সার্ভার দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু লাকি ওয়েল ইভেন্টের সাথে কিন্তু তোমরা অনেকেই পরিচিত আছে, আর এখানে যদি এই লাকি ওয়েল ইভেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়া সার্ভারে মাত্র ইলেট পাসটা দিনে, আর এই মেবি 15 দিন আগে কিন্তু আমাদের ইভেন্টটা দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু এই সার্ভার কিন্তু প্রথমে কিন্তু ইলেট পাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে কিন্তু অনেকেই চাইলে কিন্তু নয়ডা মধ্যে কিন্তু ইলেট পাসটা নিতে পারতো, এখানে দেখো নয়ডা মানে ইলেট পাসের একটা অপশন আছে। এছাড়া এখান থেকে দেখতে পারো পুরোপুরি কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে। এখন লাকি ওয়েল ইভেন্টটা তোমরা অনেকেই জানো অলরেডি কিন্তু এই সার্ভার দিয়ে দিচ্ছে, বাট এখানে আমি জানি না আমাদের ইন্ডিয়া সার্ভারে কেন ইলেট পাসটা দিচ্ছে না, এর আগের মাসেও দিনই এ মাসেও দিচ্ছে না, বাট আমার মনে হয় না যে আর কোনো দিন ইলেট পাসটা দেবে। তো দেখা যাক কি হয়, আমাদের ইন্ডিয়া সার্ভারে যেহেতু এই মাসেও দিনই এর আগের মাসেও দিনই পরের মাসেও দিতে পারে আবার চিউ না, ঠিক আছে। তো দেখো এই প্রত্যেকটা বাইরের সার্ভার কিন্তু দিয়ে দিচ্ছে, জানি না ইন্ডিয়া সার্ভার আমাদের সাথে কি শুরু করছে, এভাবে যদি ইলেট পাস ডিসকাউন্ট না দিই, আমরা তো ইলেট পাস ডিসকাউন্ট আসে এতদিন বসেছিলাম, বাট ইলেট পাস কেন ডিসকাউন্ট দিচ্ছে না। তো দেখো এখানে কিন্তু আমি 90% ডিসকাউন্ট পেয়ে গেছিলাম স্পিন করে, তারপর এখানে যদি 90% ডিসকাউন্ট পেয়ে কিন্তু এখান থেকে চাইলে কিন্তু আমি 60 ডায়মন্ডে কিন্তু এখানে ইলেট পাস নিতে পারতাম, প্রথম আমাকে ইলেট পাস দেখেছি, তারপর রিফ্রেশ দেওয়ার পর কিন্তু ইলেট পাসটা সামনে থেকে চলে গেছি, ঠিক আছে। তো এখানে ইলেট পাসে কী কী থাকছে লাকি ইভেন্টে দেখো, ভালো ভালো কিছু থাকছে, চা খা রিমুটটা, তারপর অনেক কিছু কিন্তু থাকছে। তো এখানে দেখা যাক নয় ডায়মন্ডে একটা রিফ্রেশ দিলে কী আসে। তো এখানে তোমাদের সামনে একটা নয় ডায়মন্ডে রিফ্রেশ দিলাম, তো রিফ্রেশ দেওয়ার পর এখানে মোটামুটি কিন্তু ভালো কিছু জিনিস আসে, ঠিক আছে। এখানে যে এই যে বাইকের স্ক্রিনটা এটা আছে, তো এখানে কিন্তু অলরেডি কিন্তু ইলেট পাসটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, আর লাকি ইভেন্টে তোমরা জানো এখানে প্রত্যেকটা স্পিন কিছু একটা নেওয়ার পর কিন্তু আমরা স্পিন করতে পারি, ঠিক আছে। ইভেন্টটা এখনও পর্যন্ত আসেনি, বাট এই সার্ভারে আর কোনো সময় ইলেট পাস আসবে বলে মনে হয় না, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আরেকটা আপডেট হচ্ছে, সেইটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সার্ভার কিন্তু হ্যালোউইন পার্টি একটা নামে ইভেন্ট আসতে চলেছে, ঠিক আছে। হ্যালোউইন ইভেন্ট কিন্তু একটা আসবে, আর ওইখানে কিন্তু নতুন একটা রুমাল আছে, এই রুমালটা কিন্তু দিচ্ছে, দেখো এখানে এই রুমালটা দিচ্ছে। আর ইভেন্টটা কীরকম হতে পারে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক ডায়মন্ড খরচ হতে পারে, ঠিক আছে। এখানে দেখবা অনেক অনেক ডায়মন্ড লাগবে তোমাদের, এই যে রুমালটা দেখতে পারো, এই রুমালটা যদি নিচে তাহলে কিন্তু অনেক ডায়মন্ড লাগবে। তো রুমালটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে মেবি কিছু একটা লোডিং হচ্ছে, তো ইভেন্টটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে 5টা জিনিস এখান থেকে চয়েস করতে হবে। তো 5টা দিন এই যে ইভেন্টটা তোমরা অলরেডি অনেকেই পরিচিত আছো, এই ইভেন্টের সাথে তোমরা যদি এখানে 5টা টোকেন যদি পাও, এখানে কিন্তু 5টা টোকেন পেলে এই যে রিওয়ার্ডগুলো দেখেছো এই রিওয়ার্ডগুলো পাবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু, আর নেটওয়ার্কের জন্য লোডিং হচ্ছে, এই যে রিওয়ার্ডগুলো দেখেছো, এই যে রিওয়ার্ডগুলো দেখেছো, এগুলো কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। এখানে অনেক গান স্কিন আছে, চাইলে নিতে পারবা। আর এখান থেকে মেন যে জিনিসটা আছে সেইটা হচ্ছে মেবি এখানে স্পাইডারম্যানের মতো কিছু একটা আছে, এখানে এই যে রুমালটা দেখেছো মুখের রুমাল মানে মাস্কটা, এটা কিন্তু পাবা। এখানে যদি প্রাইসগুলো যদি দেখি, প্রাইসগুলো এই যে জিনিসগুলো দেখেছো এই জিনিসগুলো আছে, ঠিক আছে। প্রথমত এই টোকেনগুলো আছে, ফার্স্ট টোকেন 5টা টোকেন হলে এখান থেকে ইমোট, তারপর হচ্ছে গান স্কিন, এই যে ড্রেস ম্যাচ অনেকগুলো আছে, আর এছাড়া কিন্তু এই যে রুমালটা দেখেছো, এই রুমালটা মাস্ট, ঠিক আছে। এই রুমালটা মাস্ট প্রাইসগুলোর মধ্যে সেকেন্ডে আছে, আর কপাল ভালো থাকলে রুমালটা পেতে পারো, বাট এখান থেকে তোমাদের 1000 অথবা 2000 ডাবন খরচ করলে হয়তো পেয়ে যাবো রুমালটা, তবে মেবি 2000 ডাবন খরচ করতে হবে। যদি তোমার রুমালটা নিচে তাহলে 2000 ডাবন খরচ করতে হবে। আর এটা হচ্ছে হ্যালোউইন ইভেন্ট, আর হ্যালোউইন ইভেন্ট কিন্তু এখনও পর্যন্ত আমাদের ইন্ডিয়া সার্ভার আসেনি, তবে জানা যায় যে আমাদের
আমাদের দু কাল পরশু দিন 8টা অথবা 9টার দিকে একটা ইভেন্ট আসবে, হেলুনিয়াম অথবা যে কোনো একটা ইভেন্টের মধ্যে আসতে পারে, তবে শিওর কনফার্ম হেলুনিয়াম ইভেন্ট আসবে। তো এই ছিল আমাদের কাছে আজকের রুটা, যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।